وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. আমাদের একদিনই বোন জানতে চেয়েছেন যে কেউ যদি স্বপ্নের মাধ্যমে খারাপ স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্ন মানুষের কাছে বলা যায় না, বললে পরে কি হবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ মা বাদ। জি সম্মানিত বোন, এ বিষয়ে প্রথম কথা হলো এই যে কোরআন এবং সহিহ হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার। সাহিহ বুখারী সাহিহ মুসলিমের হাদিস এসেছে ওয়ার রুয়া সালাতা, স্বপ্ন হচ্ছে তিন প্রকার, তার মধ্যে একটি হলো এই ফার রুয়া সালিহা বুশরা মিনাল্লাহ, নেক স্বপ্ন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হচ্ছে সুসংবাদ। ওয়া রুয়া তাহজিনু মিনাশ শাইতান, আর দ্বিতীয় স্বপ্ন হচ্ছে যে শয়তানের পক্ষ থেকে যা মানুষকে দুশ্চিন্তায় ফালানোর জন্য তারা সেটা করে থাকে, দেখিয়ে থাকে। ওয়া রুয়া মিম্মা ইউহাদদিসুল মারউ নাফসাহ, আর তৃতীয় হলো এই যে মানুষ ঘুমানোর সময় মনে মনে যা কল্পনা জল্পনা করে সেই স্বপ্ন। ফাইন রা আহাদুকুম মা ইয়াকরাহু ফালইয়াকুম ফালইউসাল্লি ওয়ালা ইউহাদদিস বিহান নাস, অতএব তোমাদের মধ্যে কেউ অপছন্দ করে এমন স্বপ্ন যদি দেখে ফেলে তাহলে সে যেন উঠে নামাজ আদায় করে এবং তা মানুষকে না বলে। হাদিসটি সাহিহ বুখারী সাহিহ মুসলিমের হাদিস। তদ্রূপ সাহিহ বুখারী সাহিহ মুসলিমের হাদিস এসেছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে বলতে শুনেছি আর রুয়াল হাসানা মিনাল্লাহ, যে ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يُحِبُّ فَلَا يُحَدِّثْ بِهِ إِلَّا مَنْ يُحِبُّ, অতএব তোমাদের কেউ যদি ভালো স্বপ্ন দেখে সে যেন তাকেই সে কথাটা বলে সে যাকে পছন্দ করে ভালোবাসে, তার বাহিরে অন্য কারোর কাছে যেন সে কথা না বলে। وَإِذَا رَأَى مَا يَكْرَهُ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَلْيَتْفِلْ ثَلَاثًا وَلَا يُحَدِّثْ بِهَا أَحَدًا فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ مُتَّفَقٌ عَلَيْهِ, তার বিপরীতে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন তার ও শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় কামনা করে, তার সাথে সাথে বাম পাশে তিনবার থুতুর ছিটা ফেলবে এবং সেই খারাপ স্বপ্নের কথা কারো কাছে খুলে বলবে না। তাহলে কি হবে? লান তাদুররাহু, তাহলে তাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে সেই খারাপ স্বপ্ন দেখার পর সেই খারাপ স্বপ্নের ব্যাপারে অন্য কাউকে বলবে না, যদি বলে তাহলে হয়তো সে ক্ষতিগ্রস্ত হবে, যে কথার ইঙ্গিত আল্লাহ রাসূল আলাইহিসসালাতু ওয়াসালাম এই হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন। তাই আমাদের উচিত যে আমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে তাহলে তার করণীয় হলো এই যে শয়তান থেকে অর্থাৎ শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করা, তারপর বাম দিকে তিনবার থুতু ফেলবে, তারপর যদি তার অন্তরে এ ধরনের ভয় থেকেই যায় তাহলে সে উযু করে নামাজ আদায় করবে, তারপর যে পাশে সে ঘুমিয়েছিল যে কাতে সে ঘুমিয়েছিল সেই কাতকে বা সেই পাশকে সে পরিবর্তন করবে। এ কথা হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম। তাই আমাদের উচিত যে কোনো ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখেই ফেলে
তাহলে তাদের এই কাজগুলো করা এবং তার সাথে সাথে সেই খারাপ স্বপ্নের কথা অন্য কারো কাছে না বলা না বলা যদি কেউ বলে ফেলে তাহলে তাকে হয়তো কেউ ভয় দেখাবে বা তাকে ডরাবে যা এবং সে সে ভয় নিয়ে চলতে থাকবে এই সুযোগের সুযোগ নিয়ে শয়তান তাকে অনিষ্ট করতে পারে তাই শয়তানের অনিষ্টতা থেকে দূরে থাকার জন্যই আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন যে সেই কথা যেন আমরা কাউকে না বলি আশা করি বুঝতে পেরেছেন বাকি আল্লাহু আলাম বিসওয়াব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু